ঘরে বসেই আজকে আমরা করে নেবো টমেটো ফেসিয়াল। আর এটা ন্যাচারাল সমস্ত জিনিস দিয়ে তৈরি, তাই আমাদের কোনো রকম কোনো সাইড এফেক্টেরও কোনো ব্যাপার নেই। আর ঘরে বসেই আমরা পেয়ে যাব পার্লারের মতো সুন্দর ফেসিয়াল। আর তো চলো দেখে নিই এই ফেসিয়ালের জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস দরকার, আর আরও দেখাবো যে ইনগ্রিডিয়েন্টসগুলো কেন এতটা বেশি এফেক্টিভ। তো এর জন্য লাগছে টমেটো। টমেটো আমি এরকম হাফ করে কাট করে নিয়েছি আমি টমেটো। আর লাগছে ডাবারের হানি, তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো হানি তোমরা ইউজ করতে পারো, আমি ডাবার হানি নিয়েছি। আর লাগছে সামান্য চালের গুঁড়ো, এক চামচের মতো চালের গুঁড়ো আছে। আর লাগছে এখানে আইস ওয়াটার, তার ভেতরে আমি লেমন এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর কিছু আইস আমি এতে ডুবিয়ে নিয়েছি। আর লাগছে মিল্ক পাউডার, আমুলিয়ার মিল্ক পাউডার। তো চলো এবার স্টেপ বাই স্টেপ কী করে এই ফেসিয়ালটা করতে হয় সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো। তো আমার ফার্স্ট স্টেপ, প্রথমে টমেটোটা আমি যেটা নিয়েছি সেই টমেটোটার মধ্যে এরকম হানিটা আমি কী করবো, মিক্স করবো। কীভাবে মিক্স করবো না, এরপরে হানিটাকে নেব হাফ টিস্পুনের মতো আমি হানি নিয়েছি, এটাকে ভালো করে টমেটোর সাথে আমি মিক্স করবো। Clockwise and then anti-clockwise.
পার্লারে সাধারণত গরম যে স্টিমটা সেটা দেওয়া হয়, তবে সেটা আমি আমার খুব কষ্ট হয় সেই যে স্টিমটা নিলে ওটা যে ঠান্ডা এই গরম গোলা জল, আর এর ভেতরে যে আমি লেবু কেটে দিয়েছি, চাইলে একটুখানি শশা গুঁড়ো করে কেটে রাখতে পারো। এই স্টিমটা খুব ভালো, কারণ যে ঠান্ডা আইস যে ওয়াটার সেটা আমাদের স্কিনকে কী করে খুব ট্যান রাখে, মানে স্কিনে কোনো রকম কোনো স্কিনে রিঙ্কেল আসতে দেয় না, স্কিনটা রিঙ্কেল ফ্রি রাখে, স্কিনটাকে টাইট রাখে। তো তোমরা ডেইলি যদি এই ওয়াটার ঠান্ডা ওয়াটারে এভাবে ব্যাপার নিতে পারো, এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো, আমাদের স্কিনে রিঙ্কেল আসতে দেয় না, স্কিনটাকে গ্লোই করে। যেহেতু এর মধ্যে তোমার লেবু আর শসাও যদি চাও তো দিতে পারো, চাইলে খুশি পাতাও দিতে পারো, এগুলো খুব ভালো স্কিনকে সুন্দর রাখে। তো ডেইলি তোমরা এটা ঠান্ডা ওয়াটারের ব্যাপার কিন্তু নিতেই পারো। তো হয়ে গেল আমার থার্ড নম্বর স্টেপ, নেক্সট হলো আমার ফোর্থ নম্বর স্টেপ। এবার হচ্ছে আমাদের যেটা প্যাক বানাবো সেই প্যাকেট। তো এই বাউলের ভেতরে আমি টমেটো পিউরির যে বাকিটা আছে সেটাকে আমি নিয়ে নেবো। আজকের ভিডিও এখানে এইটুকুই, টাটা বাই বাই।